হ্যালো বন্ধুরা, নন্দিস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো মুগমোহন ডাল। মুগমোহন ডালটা খেতে অসাধারণ, দারুণ সুস্বাদু। এটা থাকলে কিন্তু ভাত দিয়ে আর কোনো কিছু লাগবে না। এই রকম ডাল একদম ভোজবাড়িতেও দেওয়া হয়। স্টেপ বাই স্টেপ ফলো করে এই ধরনের দারুণ সুস্বাদু ডাল চলো তৈরি করে নিই। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন লেটেস্ট রেসিপির আপডেট সবার আগে পেতে। মুগমোহন ডাল তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে সবুজ মটরশুঁটি, অল্প একটু পরিমাণ মটরশুঁটি নিয়েছি আর অল্প একটু সরু সরু করে গাজর কেটে নিয়েছি। ডালের থেকে গাজর আর মটরশুঁটির পরিমাণটা খুব অল্প করেই নেবে। আমি একটা বাটিতে নিয়েছি খোয়া বা মাওয়া, আর নিচ্ছি কাজু আর কিশমিশ অল্প অল্প পরিমাণ করে। কাজু কিশমিশ এক মুঠো করে নিয়ে নিয়েছি। আর মুগমোহন ডাল তৈরি করার জন্য অবশ্যই লাগবে আমাদের মুগ ডাল। এখানে আমি 250 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। তেলে ফোড়নের জন্য আমি তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি, আর নিচ্ছি 1/4 স্পুন জিরে, 1 চিমটি হলুদ নিয়েছি। হলুদের পরিমাণ একদমই বেশি নেবে না। আর ফোড়নে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এখানে আমি আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, কিন্তু পুরো আদাটা ব্যবহার করব না, একটা গ্রেটার রেখেছি, অল্প একটু গ্রেট করে দিয়ে দেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নুন আর চিনি। নুন চিনিটা স্বাদ মতো দিয়ে দেবে। মুগমোহন ডাল কিন্তু মিষ্টি মিষ্টি হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের দিতেই হবে একটু চিনি। এখানে কড়াই গরম করে নিয়েছি, তারপর আমি 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা মেল্ট হয়ে আসবে তখন আমি মুগ ডালটাকে ভালো করে ফ্রাই করে নেব। লাল লাল করে মুগ ডাল ভাজবে না। মুগ ডালের যখন দেখবে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে আর ফ্রাই হওয়া শুরু হয়েছে, ভাজা ভাজা গন্ধটা বেরিয়েছে, ঠিক সেই সময় গ্যাসটা বন্ধ করে দেবে। লাল লাল করে একদম কড়া করে ভাজার কিন্তু একদম তৈরি দরকার নেই। খুব অল্প সময়ে ডাল ভাজা হয়ে যায়। আমার ভাজা হয়ে গেছে ডালটা। এবার আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। 2 সিটি দিয়ে সেদ্ধ করব। 2 সিটি, 3টেও নয় আবার 1টাও নয়, 2 সিটি দিলে পারফেক্ট সেদ্ধ হবে, ডাল গলবেও না আবার নরমও হয়ে যাবে। আর তোমরা যদি চাও কড়াই সেদ্ধ করতে, তাহলে জল দিয়ে একটু সময় সাপেক্ষ হালকা হালকা করে নাড়তে থাকবে ধীরে ধীরে, আর বুঝতেই পারবে যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে। কুকারে দিলে 2 সিটিতেই তাড়াতাড়ি হয়ে যাবে। এই সময় আমি কিছু উপকরণ দেব, কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়ে দিলাম, আর দিচ্ছি যে মটরশুঁটিটা, সেই মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, আর গাজর কুচিটাও দিয়ে দিয়েছি। দেখো ডাল অনুযায়ী গাজর মটরশুঁটির পরিমাণ কিন্তু খুব বেশি নেবে না, অল্পই নেবে, বেশি দিলেও খেতে ভালো লাগে না। এবার 2 সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 সিটি দেওয়ার পর আমি ফিরে এসেছি। দেখো জল কিন্তু আমি দিয়েছিলাম ডালের থেকে 1 ইঞ্চি উপরে পর্যন্ত জল থাকবে, এরকমই জল দেবে, বেশি দেবে না। দেখো ডাল পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আর টেক্সচারটাও খুব সুন্দর আছে, ঠিক এরকমই আমাদের চাই। এখন ওই একই কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। যদি সর্ষের তেলে না করতে চাও তাহলে 2 টেবিল স্পুন ঘি দিয়েও এটা করতে পারো, তবে আমি ঘি দিয়ে ভেজেছি, আগেই ডালে ঘিয়ের গন্ধ আসবেই, তাই আমি এখন তেল দিয়ে রান্নাটা করব। এবার আমি ফোড়নের জন্য দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি আর লবঙ্গ। এলাচের মুখটা খুলে দিচ্ছি, যারা পছন্দ করো না এলাচ খুলে দিতে তারা গোটাও দিতে পারো, এলাচ খুলে দিলে গন্ধটা একটু আরও ভালো আসবে। শুকনো লঙ্কা আর তেজপাতা তেলে দিয়ে দিলাম, আর 1/4 স্পুন গোটা জিরেও দিয়ে দিচ্ছি ফোড়নে। এই ডালে কিন্তু আদা বাটা একদমই দেওয়া চলবে না, তাহলে আদার গন্ধটা বেশি আসবে। আমরা জাস্ট হালকা একটু গ্রেট করে দিচ্ছি যাতে আদার সুন্দর স্মেলটা আসে, কিন্তু বেশিও নয় খুব কম, কিন্তু দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণ আদা ঘষে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এবার তেলে সব কিছু নেড়ে নিচ্ছি, সব কিছু ফ্রাই হচ্ছে আর কাজু কিশমিশটাও তেলে কিন্তু ফ্রাই হয়ে যাবে। সব কিছু নাড়তে নাড়তে আমি 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। অল্প হলুদ দিলে ডালের রংটা খুব সুন্দর কাঁচা হলুদ আসবে, বেশি হলুদ কিন্তু দেবে না, তাহলে হলুদের গন্ধটা বেশি আসবে আর ডালের রংটাও কিন্তু ভোজবাড়ির মতো হবে না। আর কাজু কিশমিশগুলো খুব বেশি ফ্রাই নয়, জাস্ট তেলে একটু নেড়ে নিতে হবে। এরপরেই যে আমার সেদ্ধ করা ডালটা রয়েছে সেটা দিয়ে দিলাম। ডালটা আমার খুব মাখা মাখা হয়েছে, জল একদমই নেই, তো প্রেশার কুকার ধুয়ে আমি বাকি জলটুকু দিয়ে নেব। প্রেশার কুকারে অনেকটা ডাল লেগেছিলো। দেখো আমি জল দিয়ে নিয়েছি, যেরকম তোমরা ঘনত্ব চাইবে সেরকম জল দিয়ে নেবে, তবে ভোজবাড়ির মুগ ডালটা একটু ঘন ঘনই হয়। এই যে জলটা দিয়েছি সেটাও আর একটু ফুটে ওঠার পর আরও ঘন হয়ে আসবে,
তখন এটা আরও ডেন্স হবে। আমি সব কিছু উপকরণ ভালো করে দিয়ে দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। এই সময় অল্প একটু নুন আর মিষ্টিটা অবশ্যই দেবে। আমি এক চামচ চিনি দিচ্ছি। মুগমোহন ডাল কিন্তু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা অবশ্যই দেবে, স্কিপ করবে না, স্বাদটা খুব ভালো আসবে। দেখো আমার ডালটা ফুটতে শুরু করেছে, এবার ডালটা ফুটবে আর টেস্ট ফ্লেভারটা আরও সুন্দরভাবে এনহ্যান্স করবে আর খেতে দারুণ লাগবে, এটা আরও ঘন হয়ে আসবে। শেষে আমি যে খোয়া বা মাওয়া রয়েছে সেটা গ্রেট করে রেখেছিলাম গ্রেটার দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর তো একদম ঘরে তোমার দারুণ মুগমোহন ডালের গন্ধ বেরোবে, খুবই সুন্দর গন্ধ বেরোবে। ডালটা কিন্তু হয়ে এসেছে আর আমি এটাকে ফুটিয়ে ঘন করব না, ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো, কারণ ডালটা ধীরে ধীরে যত সময় যাবে আরও ঘন হয়ে আসবে। দেখো আমার ঘন ঘন মুগমোহন ডাল কিন্তু একদম তৈরি, দারুণ সুস্বাদু আর এত সুন্দর গন্ধ আর ফ্লেভার বেরোবে, তোমাদের মনেই হবে না যে এটা অন্য কিছু দিয়ে খাই, ভাতটা খালি এই ডাল দিয়েই খেতে মনে হবে। আর রেসিপিটা কিন্তু তোমরা এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে বানাও, খুব সহজ, কিন্তু কয়েকটা স্টেপের জন্য ডালটা কিন্তু অসাধারণ ভোজবাড়ির মতোই মনে হবে। আর যখন খাবে তখন তোমাদের একবার না একবার মনে পড়বেই নন্দিস কুকিং চ্যানেলকে। তো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে কিন্তু লাইক করতে একদম ভুলো না, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আরও নতুন নতুন দারুণ রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো। তাহলে তোমরাই বলো এই নিরামিষ ভেজ ডাল বা মুগমোহন ডাল বা ভোজবাড়ির ডালটা তোমাদের কেমন লাগলো, ভাতের সাথে খাও আর অন্য কোনো কিছু লাগবে না, গরম গরম ভাত দিয়ে তো এরকম ডাল হলে আমার আর কিচ্ছু প্রয়োজন হয় না, দারুণ সুস্বাদু আর মুগমোহন ডালের গন্ধটা অপূর্ব। তো আজকের মধ্যে এখানেই, টাটা।